হাই এভরিওয়ান, আমি সৌমি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে কি করে আমরা ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং স্কিন পাবো। ধর আমরা বিয়ে বাড়ি যাবো বা কোনো ইভেন্টে যাব, তার আগে আমরা কি করলে আমরা একটা সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেয়ে যাব। তো চলো আজকে সেই ফেস প্যাক তোমাদের তৈরি করে দেখাবো যে কি করে আমরা একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং একটা ব্রাইট স্কিন পাবো। আর এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই দেখো কমলা লেবু। এই যে এই কমলা লেবুর ফেস প্যাক তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। আমরা তো লেবুটা খেয়ে খোসাটাকে ফেলে দিই, তবে আমি কিন্তু লেবুটা দিয়ে কোনো ফেস প্যাক তৈরি করা শেখাবো না। আমি এখানে কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে আমরা ফেস প্যাকটা বাড়িতে তৈরি করব সেটাই কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই কমলা লেবুর খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই, কিন্তু এখন থেকে কেউ আর ফেলবে না। কমলা লেবুর খোসাটাকে কিন্তু রেখে দেবে, এবং এই খোসাটাকে কি করে আমরা কাজে লাগাবো ফেসের জন্য সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। আর এই অরেঞ্জ পিল পাউডার বা কমলা লেবুর খোসা, কমলা লেবুর খোসার গুঁড়ো কিভাবে আমরা ফেস প্যাক হিসাবে আমাদের স্কিনে আমাদের কিভাবে ফেস প্যাক হিসাবে ইউজ করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গোল্ড ফেস প্যাক রেডি করার জন্য আমাদের লাগবে কমলা লেবুর খোসা। আমি এই কমলা লেবুর খোসাগুলোকে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরাও কিন্তু কমলা লেবুর খোসাগুলোকে ভালো করে একটু রোদের মধ্যে শুকিয়ে নিয়ে তারপরে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিও। তো চলো দেখি আর কী কী লাগবে আমাদের গোল্ড ফেস প্যাক রেডি করতে। দেখো আমি কমলা লেবুর খোসাগুলোকে কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি। এভাবে তোমরা ছোট ছোট করে টুকরো করে নেবে, তারপরে তোমরা মিক্সিতে গুঁড়ো করে নেবে। আমি আসছি তোমাদের কাছে এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে। দেখো আমি কমলা লেবুর খোসাগুলোকে কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা ফেস প্যাকটা তৈরি করব। এই কমলা লেবুর খোসার সাথে লাগবে আমাদের এক চামচ বেসন, আর তার সাথে লাগবে র মিল্ক। যতটা প্রয়োজন লাগবে মিক্স করতে ততটাই কিন্তু মিল্কটা তোমরা দেবে। এবার আমি প্রত্যেকটা উপাদান খুব ভালো করে মিক্স করে নেব। তোমাদের এই প্যাকটা বানাতে যতটা তোমাদের কাঁচা দুধের প্রয়োজন তোমরা কিন্তু ততটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দুধ দিয়েই তোমরা এই প্যাকটাকে রেডি করবে, মিক্স করবে, জল দেবে না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কমলা লেবুর খোসার। আর ফেস প্যাক মানেই কিন্তু একটু বেসন আমাদের লাগবেই, কারণ বেসন আমাদের খুব সুন্দর মুখটা আমাদের স্কিনটাকে কিন্তু ডিপ ক্লিন করে। দেখো আমাদের কমলা লেবুর খোসার ফেস প্যাকটা তৈরি। অরেঞ্জ আমাদের স্কিনের জন্য কিন্তু খুব ভালো, আর এই কমলা লেবুর খোসার মধ্যে কিন্তু প্রচুর গুণ রয়েছে। কমলা লেবুর খোসার মধ্যে কিন্তু ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি রয়েছে, যেগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো। আর তোমরা যদি এই ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন নিয়ে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। স্কিন কিন্তু দিনে দিনে দেখবে স্কিনটা কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে, একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে। আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো চলো এই ফেস প্যাকটা আবার আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কমলা লেবুর খোসার এই ফেস প্যাকটা আমি নিয়ে নিচ্ছি, এবার আমার স্কিনে আমি অ্যাপ্লাই করব।
তোমরা কিন্তু এরকম করে ভালো করে পুরো মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তোমরা এইভাবে 10 মিনিট মতন রেখে দিলেই হবে, একটু যখন স্কিনটা আমাদের টানবে তখন তোমরা মুখটাকে ওয়াশ করে নিও ঠান্ডা জল দিয়ে। তো এইভাবে আমি 10 মিনিট রেখে দিই, তারপরে আসছি আমি তোমাদের কাছে। আমি ওয়াশ করে চলে এসেছি, দেখো একটা ইনস্ট্যান্ট কিন্তু ফেয়ারনেস তোমরা পেয়ে যাচ্ছ, ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং স্কিন। তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ফেস প্যাক, যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে তোমরা কিন্তু ভালো করে স্কিনটাকে আগে ক্লিন করে নেবে, মুখটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু তোমরা ফেস প্যাক ইউজ করবে। তোমরা কিন্তু ফেস প্যাকটা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিও, কমেন্ট করো যে এই ফেস প্যাকটা ইউজ করে তোমরা কেমন রেজাল্ট পেলে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো, আর শেয়ার করো, যারা এই সমস্ত ভিডিও ভালোবাসে তাদেরকেই তোমরা শেয়ার করো আমার এই ভিডিওগুলো। আর তো চলো এটুকুই আজকে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।